अस्तु मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतगमय ओम शांति ओम शांति ओम शांति। सृष्टि सृष्टि प्लस समस्त দর্শকবৃন্দকে স্বাগত জানাই। দর্শক বন্ধু প্রত্যেকে জানেন যে এই সময়টা একটা মানুষের জন্যই বাধা, সে হচ্ছেন জ্যোতিষী এস কুমার। আর সবথেকে মানে বড় কথা বা বড় বিষয় যেটা হলো, সেটা এই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান তা নয়। অ্যাস্ট্রোলজি তো অবশ্যই আছে, অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠানও বটেই, কিন্তু তা সত্ত্বেও আমি বললাম যে এটা শুধু যে অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান তা নয়, এর আরও দুটো দিক রয়েছে। একটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল শিক্ষামূলক অনুষ্ঠান, দুই অ্যাস্ট্রোলজিক্যালভাবে মানুষকে সচেতন করে দেওয়ার অনুষ্ঠান, তিন আমরা চালিত হই গ্রহ নক্ষত্রের দ্বারাই, এই গ্রহ নক্ষত্রই আমাদের চালনা করেন। গাড়ি যেমন ইঞ্জিন পেট্রোল ডিজেল দ্বারা চলে, আবার ব্যাটারিতেও চলে ইলেকট্রিকেও চলে, ঠিক আমাদের জীবনটাও কিন্তু ওই 12টা ঘর 9টা গ্রহ আর 27টা নক্ষত্রের দ্বারা চালিত। এই যে নক্ষত্র গ্রহ এরা স্থান পরিবর্তন করে এবং সেই সময় মানুষের কী কী সুবিধে কী কী অসুবিধে আমরা কী কী ফেস করি, সেটা শুভ না অশুভ, এগুলোও কিন্তু জানতে পারি এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষী এস কুমারের কাছ থেকে। সেই জায়গা থেকেই বলবো এটা শুধু কিন্তু জ্যোতিষ অনুষ্ঠান নয়, একটা জ্যোতিষ শিক্ষামূলক অনুষ্ঠান, তার সঙ্গে এখান থেকে আগাম কিছু বার্তা আমরা পাই। তো যিনি এইভাবে সৃষ্টি সৃষ্টি প্লাসের সমস্ত দর্শক বন্ধুর সাথে থাকেন, সাথে থাকেন আসাম গৌহাটি শিলচর আগরতলার মানুষেরও, তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে সৃষ্টি সৃষ্টি প্লাসের প্রত্যেকের তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষী এস কুমার। নমস্কার। সর্বপ্রথমে পরম পিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম, দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গানপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম প্রত্যালীর্হ পদার্পিতং ঘ্রী শবহৃদি ঘোরাঢ্য হাসপড়া খরে গন্ধি বরকর্তি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভবা খরবানীল বিশাল পিঙ্গল জটাজুটি কুনগ্রজুতা জড্ডনস্ত কপালং ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ম। ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বাঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ হনুমতে নমঃ। জয় জগন্নাথ। আজকের ইচ্ছা পূরণ অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষী এস কুমার। দর্শক বন্ধু একটা ছোট্ট জিনিস, আমরা প্রত্যেকেই টিভি দেখি, বিভিন্ন অনুষ্ঠান দেখি এবং সেখান থেকে বসে আমরা বলি বাহ উনি খুব ভালো কথা বললেন তো, বাহ ওনার এই জিনিসটা খুব ভালো লাগলো তো, বা ওনার এটা খারাপ লাগলো। কিন্তু যতই ভালো বলুন খারাপ বলুন যিনিই বসুন না কেন, তিনি যতই কুৎসিত হোক সুন্দর হোক, পেছনে যিনি আছেন এই কারিশ্মাটা কিন্তু সেই ব্যক্তিটির, অর্থাৎ যিনি ক্যামেরায় রয়েছেন বা যিনি টেলিকাস্টে রয়েছেন, এই সব কিছুই কিন্তু তাদের হাতে, আজ তাদের জন্যই কিন্তু এই সমস্ত কিছু। ঠিক একইভাবে আমাদের জীবনটা, কে ভালো আছে কে খারাপ আছে, কার ভালো হচ্ছে কার খারাপ হচ্ছে, পেছন থেকে কিন্তু যে গ্রহগুলো রয়েছে তার দ্বারাই। তাই জ্যোতিষী এস কুমারের কাছে জানবো কি আমি উদাহরণটাকে ঠিক। দারুণ, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, আমার কথাও তাই। আর একটি গ্রহ কিন্তু তার স্থান পরিবর্তন করলো আজকে, তার এফেক্টটা অবশ্যই হবে এবং কোন আগাম মানুষকে জানিয়ে দেওয়া আমার কর্তব্য এবং তাদেরকে সচেতন করে দেওয়া, কেননা এই আগস্ট মাসেই অনেকগুলো গ্রহর পরিবর্তন পরিবর্তন আছে কিছু একটু দেখে নিই। হ্যাঁ, হ্যালো নমস্কার।
নমস্কার নমস্কার, জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। কে বলছেন? জয় ভোলেনাথ। হ্যালো স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন। কোথা থেকে বলছেন? দাদা ফোনটা নিয়ে না একটু ঘরের বাইরে আসুন। আচ্ছা হ্যাঁ বলুন, বলুন আপনার নাম? আমার নাম কৌশিক ভট্টাচার্য। কৌশিক। কৌশিক। ডেট অফ বার্থ? 8/1988। 8/1988। কটার সময় জন্ম? দুপুর 12টা। বোঝা গেল না? দুপুর 12টা। কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করতে পারছি। সরি দাদা। হাওড়া থেকে। দাদা আপনার বিষয় যে কথাগুলো বলবেন আপনি একটু হ্যাঁ নয় উত্তর দেবেন। আচ্ছা আচ্ছা। 8/1988। আচ্ছা প্রথম কথা হচ্ছে দাদা আপনাকে কতগুলো জিনিস আমি আপনাকে একটু বলবো, আপনি একটু শুনে সেটার রেসপন্স করবেন। আপনার মধ্যে যে নেগেটিভ থিঙ্কিংগুলো আছে এই থিঙ্কিংগুলো কিন্তু আপনার জীবনের কিন্তু অনেক বাধা বন্ধকতা নিয়ে আসছে, আপনি বুঝতে পারেন সেটা? নেগেটিভ থিঙ্কিং মাঝে মাঝে আপনার যেটা হয়তো হতো সেটাও আপনার মনে হচ্ছে, মনে হয় এটা হবে না, এটা মনে হয় পারবো না, এটা মনে হয় একটা কমজোরি হয়ে যায়, মনটা কমজোরি হয়ে যায়। হ্যাঁ, এবং আপনার মনে হয় যে আপনি যেন মানুষের কাছে সেই গুরুত্ব পাচ্ছেন না, ইম্পর্টেন্সির অভাব। হ্যাঁ মনে হয় তো? তাহলে আপনার ডেট অফ বার্থের ভাইব্রেশনে কিন্তু আমি পেয়ে গেলাম যে শনির অবস্থান কিন্তু আপনার ছকের মধ্যে ভালো নয়, যে কারণে এই সিমটমগুলো আপনার জীবনে কিন্তু একদম দেখবেন মুখে গিয়ে আটকে যাওয়া সব জিনিস, সমস্ত কিছু আপনার প্রাপ্তি, মানে আপনি ভেবেছেন যে এটা আমি পাচ্ছি কিন্তু মুখে গিয়ে সেটা আটকে গেল, আরো ডিলে হলো, বিলম্বে পাওয়া, সমস্ত জীবনের প্রতিটি ব্যাপার আপনার দেখুন বিলম্বে হওয়া, লেট, তাই না? হ্যাঁ, এই যে জায়গাটা এটা কিন্তু শনির একটা ডিস্টারবেন্স বিরাট ভাবে কিন্তু আপনার উপর কাজ করছে। আমি আপনাকে বলবো যদি সম্ভব হয় আপনি একবার যোগাযোগ করে এটা কি করতে হবে, ঠিক আছে, সেটা একটু আপনি জেনে নিয়ে সেটুকু করলেই, কেননা আপনি জানেন নিশ্চয়ই যে আপনি যখনই আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন তখন কিন্তু আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি কি পারপাসে আমার কাছে এসছেন আমি কিন্তু আপনাকে বলে দেবো যে আপনি এই পারপাসে আমার কাছে এসছেন, এই এই সমস্যা অ্যাট প্রেজেন্ট হচ্ছে, কবে থেকে হচ্ছে, কোন মাস থেকে হচ্ছে সব বলে দেবো। এবং তার একটা স্যাম্পল আমরা বলি এখান থেকে বেরোবেন কি করে সেই পথ, শুধু সমস্যা বললে তো হবে না, সমাধান, তার সমাধানের পথটাও বলে দিতে হবে। আর তার উদাহরণস্বরূপ এই অনুষ্ঠানে উইদাউট ল্যাপটপ, উইদাউট এফিমেরিস, কোনো কিছু জিজ্ঞেস না করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থের উপরে কেন ফোন করেছেন সেটুকু বলে দিতে পারেন, তাই তো? আজকে আজকে আপনি একবার একটু যোগাযোগ করবেন, দেখুন টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 9330961109, এই নাম্বারে অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়, বুধবার দিন ওনাকে দমদমায় পাচ্ছেন, বাকি অন্যান্য দিন ব্যারাকপুর। দূরের দর্শক বন্ধুরা এই নাম্বারে ফোন করে জেনে নেবেন ঘরে বসে কিভাবে এই পরিষেবা পাবেন। সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে তরুণদা, একটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে তার ছকটা তৈরি করলাম, সেখান থেকে আমি অনায়াসে তাকে বলে দিচ্ছি, একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি যে আপনার আরাধ্য দেবতা বা দেবী ইনি হচ্ছেন আপনার আরাধ্য দেবতা বা ইনি আরাধ্য দেবী, যার ফলে কি হচ্ছে একটা গাইডলাইন পেয়ে যাচ্ছেন যে আপনি কার পুজো করলে আপনি সাকসেস পাবেন। 33 কোটি দেবদেবী আছেন, তার মধ্যে আপনি কার পুজো করলে, আপনি কি কৃষ্ণের মন্ত্রে দীক্ষিত হবেন, মানে সেই দিকে পুজো করবেন, না শক্তি মন্ত্রে, আপনি কি মন্ত্র আপনার, মানে আপনার আরাধ্য দেবতাকে কার পুজো করবেন আপনি, এই যে জিনিসটা একটা গাইডলাইন পাওয়া এটাই হচ্ছে সব থেকে বড়। এবং তাহলে উইদাউট রেমেডি, কোনো গ্রহের গ্রহ সংস্কার না করেই উনি জেনে যাচ্ছেন যে আমার আরাধ্য দেবতা, তার পুজো, তার ধ্যান, তার দান, জপ, জপ সব কিছু করলে
অবশ্যই রেজাল্ট উপকার পাওয়া যায়। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। টিভি সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ দাদা টিভি সাউন্ডটা মিউট করেছি। তাহলে ফোনের স্পিকারটাকে অফ করুন। হ্যাঁ আমি সৌরভ বলছিলাম। আমি যেটা বললাম শুনতে পেয়েছেন? হ্যালো ফোনের স্পিকারটাকে অফ করুন। হ্যাঁ আমি দাদা বন্ধ করেছি দাদা টিভি সাউন্ডটা। হ্যাঁ বলুন। আমি বলছি ফোনের স্পিকারটাকে অফ করতে। হ্যাঁ দাদা বন্ধ করে দিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন নাম বলুন। হ্যাঁ আমি সৌরভ বলছিলাম। হ্যাঁ বলুন। কোথা থেকে? এই নাগেরবাজার থেকে দাদা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 04 আপনাকে আমি কিছুই জিজ্ঞেস করবো না দাদা, যেগুলো বলছেন আপনি আগে হ্যাঁ নাই উত্তর দেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রশ্ন কেরিয়ার সম্পর্কিত। হ্যাঁ কেরিয়ার সম্পর্কে আছে দাদা, তার আগে একটা সুখবর দিতে চাই দাদা। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন দাদা। আপনার সঙ্গে আপনার এই চেম্বার আমি গেছিলাম আমার বোনকে নিয়ে, এটা আমার বোনের ডেট অফ বার্থ। আচ্ছা আচ্ছা। দমদম চেম্বারে তো আপনি বলেছিলেন এটা বোনের জন্য কিছু করতে, সেগুলো আপনি করে আমরা দাদা বলেছে সেও করেছি, তো বোন একটি ভালো চাকরি পেয়েছে। আচ্ছা তো এবার হচ্ছে দাদা আপনাকে আর একটা দায়িত্ব করতে হবে, যেটা আমার বাবা বলছে যে বোনের বিয়ের জন্য আপনি একটা ভালো কিছু বলুন। ধারণ করেছেন এবং আগের থেকে বোন ভালো আছে, চাকরি পেয়েছে, এটা কি অনেক দীর্ঘ সময় লেগেছিল না খুব কম? মাত্র দেড় মাস কি দু মাসের মাথায় একদম হয়ে গেছে দাদা। দেড় থেকে দু মাসের মাথায়, এই জন্যই মানে হ্যাটস অফ জ্যোতিষী এস কুমার। প্রেডিকশন যদি সঠিক হয় তরুণদা, প্রেডিকশন যদি সঠিক হয় আর যদি তার প্রতিকারটা সঠিক হয়, যেমন নাকি ওষুধ কথা বলে, ডায়াগনোসিস যদি ঠিক হয়, ওষুধ যদি ঠিক হয়, রোগী সুস্থ হতে বাধ্য, রোগী সুস্থ হতে বাধ্য এবং তার সমস্যা সমাধান হতে বাধ্য। তাহলে গ্রহ সংস্কার বিয়ের ব্যাপারটা দাদা বলে দিচ্ছে। আচ্ছা বিয়ের ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওর কিন্তু 2020 সালের ফেব্রুয়ারির পর থেকে কিন্তু একটা প্রবল যোগ। আচ্ছা আচ্ছা। কিন্তু সেটা ডিটেলস দেখতে হবে, দেখে কি প্রতিকার করা দরকার বা কিভাবে চলতে হবে, কোন দিক থেকে তার খোঁজাটা দরকার, ঠিক আছে? সেই দিকটা আমি বলে দেবো যে এই দিকে আপনি খুঁজুন, এই দিকে এইভাবে করুন, কারো ঘটকের মাধ্যমে যোগাযোগ হয়, কারো পেপারের মাধ্যমে যোগাযোগ হয়, কারো আত্মীয়র মাধ্যমে যোগাযোগ হয়, কার মাধ্যমে যোগাযোগ হবে সেটাও কিন্তু ছক নির্দেশ করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জানতে হবে। আর আরেকটা জিনিস বলবো, মানুষের জীবনে দুটো জিনিস হয়, একটা হচ্ছে গিয়ে গ্রহের ফেরে মানুষ কিন্তু ঘোরে, গ্রহ বা দশা অন্তর্দশা যদি খারাপ থাকে না তখন খারাপ বন্ধু জুটে যায়, কিন্তু সেটা ক্ষণিকের জন্যে। ঠিক সেই রকম যদি সময়টা খারাপ থাকে তাহলে কোনো একটা খারাপ ছেলে বা খারাপ মেয়ের সঙ্গে হয়তো বিয়ে হয়ে গেল, সেটা বেশি দিন লাস্টিং করলো না, কিন্তু প্রকৃত যার সঙ্গে বিয়ে হওয়ার হবে তার সঙ্গে হবে। কিন্তু এবার যার সঙ্গে বিয়ে হবে তার ছকটাও দেখার ব্যাপার আছে। তার কারণ হচ্ছে ওই একটা ছক থেকে, যেমন আপনাদের একটা ডেট অফ বার্থ থেকে আপনাদের বিষয়ে, আপনাদের বাবা মা কেমন থাকবে, ভাই বোন কেমন থাকবে বলা যায়, সেরকম ওই জায়গা থেকে শ্বশুর শাশুড়ি কেমন হবে, দুটো ফ্যামিলির মিলবন্ধন বন্ডিংটা কিরকম থাকবে এটাও বলা সম্ভব। ফলে জটক বিচারটা মাস্ট কি? অবশ্যই অবশ্যই। ঠিক আছে আপনি তো সবই জানেন, তাহলে একটু যোগাযোগ করে নেবেন। আপনাকে বুধবার দিন চলে আসুন, দমদমে চলে আসুন, প্রোগ্রামের পর একটু ফোন করে নিন, কেননা ব্যাপার হচ্ছে আমি চারজনের বেশি তো দেখি না আপনি জানেন। মঙ্গলবার রাতের মধ্যে বুকিংটা করে নেন। আচ্ছা আমি দর্শক বন্ধু আজকে আপনাদের, আপনারা প্রত্যেকেই জানেন যে আগাম কিছু বার্তা আমি আপনাদের জানাই যে এই মাসে এই গ্রহ মার্গী হবে, আপনারা এই এই রাশির জাতক জাতিকা সুফল পাবেন, তাহলে সেই জিনিস মানে সেই কিছু বার্তা আপনাদের আজকে আমি জানাব। আমি প্রথমেই জানাচ্ছি যে আজকে রাত্রি 12টার পর বৃহস্পতি মার্গী হচ্ছে। বৃহস্পতি এতদিন বক্রী অবস্থায় ছিলেন, এই বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কিন্তু 8টা রাশি
সুফল পাবে, মানে তাদের যে বিভিন্ন রকম বাধা বন্ধকতা খারাপ সময় চলছিল সেই আটটা রাশির কিন্তু ভীষণভাবে সুফল পাবে, অর্থাৎ শুভদিন ঘুরে আসবে। আর এর পরে যেটা সেটা হচ্ছে 18 আগস্ট 2019 রবি সিংহরাশি গোচরে সিংহরাশিতে গমন করবে। তাহলে সেই অনুযায়ী চারটে রাশি কিন্তু খুব শুভ ফল পাবে। সেই চারটে রাশি কী কী অবশ্যই আমি বলে দেব, চারটে রাশি কী কী ফল পাবে সেটাও বলে দেব, একটু অপেক্ষা করুন। তবে তার সঙ্গে কিন্তু অবশ্যই জানবো বাকি যে বৃহস্পতি তার বক্রগতি ত্যাগ করার জন্য আটটা রাশি ভালো রেজাল্ট পাবে সেটাও জানবো। হ্যাঁ অবশ্যই বলে দেব। কিন্তু তার আগে ফোনের বন্ধুকে একটু দেখে নিয়ে তারপর হ্যালো নমস্কার। জয় ভোলেনাথ বলুন। কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। আচ্ছা, আপনার নাম? নমিতা সরকার। নমিতা সরকার। ডেট অফ বার্থ? 23 জানুয়ারি 1986। বিখ্যাত দিন 23 জানুয়ারি 1986। কটার সময় জন্ম? সকাল 7টা বৃহস্পতিবার। সকাল 7টা। কোথা থেকে ফোন করছেন? আপনি আজকে প্রথম দেখলেন জ্যোতিষী এস কুমারের অনুষ্ঠান? ঠিক আছে, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে। এবার দাদা যেগুলো বলছেন শুনুন, জ্যোতিষী এস কুমারের অনুষ্ঠানে ফোন করে বলতে হয় না, কেন ফোন করেছেন দেখুন। হ্যাঁ হ্যাঁ শুনেন, প্রথম কথা হচ্ছে যে আপনার ডেট অফ বার্থের ভাইব্রেশনে কিন্তু একটা জিনিস আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে অর্থ নাশ যোগ, অর্থ নষ্ট হওয়ার যোগ। বুঝতে পেরেছেন কি বলুন? হ্যাঁ অর্থ নষ্ট হবে। হ্যাঁ, অর্থ নষ্ট এর আগেও হওয়ার সম্ভাবনা ছিল, আরও আগামী দিনেও হওয়ার সম্ভাবনা। স্কিনের কিছু প্রবলেম, লিভারের সমস্যা, ইউরিনাল সমস্যা, এগুলো আপনাকে কোনো না কোনো সময় ভোগাবে, শরীরে অপারেশন আসতে পারে। বুঝতে পেরেছেন? আমি পেয়ে গেছি, ওই জন্যই আপনাকে বললাম। তা আমি বলবো যদি সম্ভব হয় একবার আমার সাথে থাকেন ব্যারাকপুরে, অবশ্যই আপনি চলে আসতে পারেন একবার যোগাযোগ করে। যোগাযোগ করে আর আপনার বাড়িটাও কিন্তু প্রবলেম, সমস্যাটা কি সমাধান হবে? হ্যাঁ অবশ্যই হবে, এটা কিন্তু আপনার বাস্তুরও প্রবলেম আমি দেখতে পাচ্ছি। বাস্তু দোষ? হ্যাঁ আপনার বাস্তুও কিন্তু প্রবলেম রয়েছে। বুঝতে পেরেছেন? আপনার হ্যাঁ আপনার হওয়া কাজগুলো হচ্ছে না। হ্যাঁ আমি বলছি তো আপনাকে, আর আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নার থেকে একটা প্রবলেম আসছে, একদম দক্ষিণ পশ্চিম কর্নারে। কোনো দরজা বা জানলা বা কিছু আছে আপনার বাড়ির? হ্যাঁ আমি পেয়ে গেছি, দক্ষিণ পশ্চিম কর্নারটাকে কি বলে জানেন? হ্যাঁ ওটাকে বলে জম দুয়ারি। হ্যাঁ ওখান থেকে মৃত্যু পর্যন্ত ঢোকে রাহু শনি। বুঝতে পেরেছেন? আপনাকে আমি বলবো যদি সম্ভব হয় একবার যোগাযোগ করুন। আপনাকে আপনি জানেন নিশ্চয়ই যে আমার কাছে যারা আসে তাদের কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থেকে আমি কিন্তু বাস্তু, তার বিষয়, তার পরিবারের বিষয় সমস্ত কিছু ডিটেলস আলোচনা করি। তার ফলে কি হয়, তিনি আমার কাছে এসে সম্পূর্ণ স্যাটিসফাইড হন যে হ্যাঁ উনি কিন্তু আমাকে ডিটেলস বললেন। আমার অনেক সময় লাগে যার জন্য আমি খুব সীমিত লোক দেখি, চারজনের বেশি দেখি না। আগের থেকে বুকিং করবেন যারা দেখাতে চাইছেন আমার কাছে। সেটা অনুষ্ঠানের পরে একটু আপনি ফোন করুন, আপনাকে বলো। অনুষ্ঠানের পরে যে নাম্বারটায় ফোন করবেন সেটা 9003096119 এই 9003096119 এ ফোন করলে
যেমন আপনারা জানতেও পারবেন নিজের বিষয়ে, এখানে ফোন করে বুকিং করতে হয় এবং দূরের দর্শক বন্ধুরা ঘরে বসে কি পরিষেবা পাবেন সেটাও এখান থেকে জেনে নিতে হয়। এবং ইউটিউবে জ্যোতিষী এস কুমার দে সার্চ করলে বিশ্বের যে কোনো প্রান্তে বসে ওনার অনুষ্ঠানটা দেখাও যায়। আমি যাব এস কুমার দের কাছে। হ্যাঁ, তাহলে আজকে রাত 12টার পর অর্থাৎ 11ই আগস্ট 2019 আজকে রাত 12টার পর বৃহস্পতি মার্গী হচ্ছে, এতদিন বক্রি অবস্থায় ছিল, যার জন্য অনেক রাশির বিভিন্ন কাজ আটকে গিয়েছিল, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল, শারীরিক, মানসিক, বৈবাহিক, দাম্পত্য জীবনের সমস্যা, কর্মের সমস্যা, কর্মপ্রাপ্তিতে বাধা, শারীরিক বিভিন্ন সমস্যা, সেগুলো থেকে মুক্তি পাবেন। কোন কোন রাশি, এত ডিটেলস বলা তো এইটুকু সময়ের মধ্যে সম্ভব নয়। আর রবি আজ 18ই আগস্ট রবি কিন্তু সিংহ রাশিতে, মানে গোচরে সিংহ রাশিতে আসবে, সেটা কি কি ফল দেবে, কোন কোন রাশি, চারটে রাশি ভীষণ শুভ ফল পাবে, চারটে রাশি কি কি রাশি, মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, এই চারটে রাশি কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে। কি কি ফল পাবে সেটা একটু ডিটেলস আলোচনার বিষয় আছে। যেমন নাকি আপনার সিংহ রাশি, তাদের কিন্তু অর্থপ্রাপ্তি, এটা মানে ছাপ্পার ফারকে বলে না, হ্যাঁ, সেটা কিন্তু রাহু যেহেতু 11th হাউসে বসে রয়েছে, প্রচুর অর্থ কিন্তু মানে বাঁধ ভাঙা, মানে যার ধরুন সেটা নিয়মের নিয়ম মাফিক আসবে না, অন্যভাবে মানে বেলাইনে কিছু পয়সাও আসতে পারে, ঢুকতে পারে। আচ্ছা, আর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির পক্ষেও কিন্তু কর্মপ্রাপ্তি কিন্তু ভীষণভাবে, এটা স্থির জল রাশি, এর এ কর্মপ্রাপ্তির কিন্তু, যাদের কর্মের ব্যাপারে বিভিন্ন সমস্যা ছিল তাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা যোগ রয়েছে এই রাশির, অর্থাৎ রবির কিন্তু সিংহ রাশিতে গমনের পর 18 তারিখের পর থেকে। আর ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ গমন, এবং দেখবেন যে আপনারা কিন্তু এতদিন মানসিক টেনশন নিয়ে ছিলেন এই ধনুরাশি বলছি, কিন্তু 18 তারিখের পর থেকে দেখবেন অনেক মানসিক টেনশন মুক্ত থাকবেন, অনেক ভালো থাকবেন শারীরিক, মানসিক, আর্থিক, সর্বদিক থেকে। এই যে আমি ডিটেলস বলে দিই, আপনি এটাতে কিন্তু বুঝে নেবেন যে আমি কিন্তু প্রত্যেক সময়ে কিন্তু আপনাদের আগাম একটা বার্তা দিয়ে দিই যে এই রাশির এই সমস্যা। আগামী 11ই সেপ্টেম্বর কিন্তু শনি মার্গী হচ্ছে, এর ফলে কিন্তু বৃষ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশির অত্যন্ত শুভ দিন আসছে। সময় তো শেষ, বিদায় নিতেই হবে, এই বিষয় নিয়ে আরও পরের অনুষ্ঠানে আলোচনা থাকবে। ইউটিউবে অনুষ্ঠানগুলো দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, বিদায় জানাবো জ্যোতিষ কুমারকে, বিদায় জানাবো আপনাদেরও। 9330961109 এই মুহূর্ত থেকে ফোন করে নিজের বিষয় জানতে পারবেন, এই নাম্বারে বুকিং করতে হবে, দূরের দর্শক বন্ধুরা কী পরিষেবা পাবেন এই নাম্বারেই ফোন করে জেনে নেবেন। আগামী 30শে আগস্ট মায়ের পুজো, অবশ্যই সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আমার মায়ের পুজো কৌশিক অমাবস্যায়, আপনারা সকালের দিকে পুজো, আপনারা প্রত্যেকে আসবেন। নমস্কার, ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন তার আমার চরণে, প্রতি প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় ভোলেনাথ।